আলাইকুম জীবন প্রোগ্রামের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সকলকে মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম দর্শক শ্রোতা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে উপস্থিত রয়েছেন জীবন মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক জামিয়াতুল খায়ের আল ইসলাম ইয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হজরত মৌলানা মুফতি আব্দুল মুক্তিম দর্শক শ্রোতা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসুন এর আগে আমরা আমি মুফতি সাহেবের কাছে যাব আজকে গুরুত্বপূর্ণ আলোচনা উনি করছেন যেহেতু হজের মৌসুম হজের সম্বন্ধে মাসলাম মাসাইল নিয়ম কানুন আমাদের জানা অত্যন্ত প্রয়োজন এই জন্য মুফতি সাহেবের কাছে অনুরোধ করব আপনি মুফতি সাহেব আপনি এই হজের যে কথাগুলো বলছিলেন বিরতির আগে ওইটাকে একটু কন্টিনিউ করেন প্লিজ খেরান অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয় আসলে হাজার বিস্তারিত আলোচনা আমরা কিন্তু করতে পারি না অনেক সময় তো হাজ হলো ইসলামের পঞ্চ পঞ্চরোখণের মধ্যে অন্যতম একটা রোখন গুরুত্বপূর্ণ রোখন আর যারাই সামর্থবান তাদের উপর হাজ কিন্তু ফর্জ হয় কার উপর হাজ ফর্জ হয় বিগত প্রোগ্রামে আমি আলহামদুলিল্লাহ বিস্তারিত বলেছি এ ব্যাপারে কোনো ধরনের গাফিলতি যাতে আমাদের মধ্যে না পাওয়া যায় যাদের উপর ফরজ হয়ে যায় তারা যেন অযথা বিলম্ব না করেন প্রস্তুতির জন্য যদি এক দুই বছর দেরি করতে হয় বা একটু কাজ কর্ম ইত্যাদি গুছিয়ে নিতে হয় তাহলে এটাকে প্রস্তুতির অংশ প্রস্তুতিরই একটা অংশ মনে করা যায় যেতে পারে কিন্তু এ ছাড়া যদি অতিরিক্ত বিলম্ব করেন গাফিল হয়ে যান বছরের পর বছর চলে যাচ্ছে হাজার কোনো চিন্তাও নেই প্রস্তুতিও নেই এটা কিন্তু ঠিক নয় হলিডের পর হলিডে হচ্ছে কিন্তু হজে যাওয়ার তো অফিক হচ্ছে না তো এটা চিন্তা করতে হবে কেন আমি যেতে পারছি না এই দেশ থেকে তো আলহামদুলিল্লাহ খুব সহজেই অনেকটা সহজেই যাওয়া যায় আল্লাহ তাই যেন তা অফিক দান করেন হজ আসলে তিন প্রকার হাজার এই তিন প্রকারের মর্মটা আমাদের একটু ভালো করে বুঝে নেওয়া দরকার এক প্রকার হাজের নাম হলো হজে ইফরাদ ইফরাদ এক প্রকারের হজ আরেক প্রকারের হজের নাম হলো হজে কেরান কেরান হজ আরেক হজ প্রকার হজের নাম হলো হজ্যে তামাত্তর তামাত্তর হজ তো এহরাম বাঁধার সময় এহরাম আরম্ভ করার সময় যদি শুধু হজের নিয়ত করা হয় কোনো উমরার সঙ্গে না মেলানো হয় শুধু হজের নিয়ত করা হয় যে আমি কেবল হজ করব তাহলে এমন হজের নাম হল হজ্ ইফরাদ আর যদি হজ করার সময় এইভাবে নিয়ত করা হয় যে আমি মানে মানে হজ একই এহরাম একই এহরামের মধ্যে আমি হজ এবং উমরা উভয়টার আমি নিয়ত করছি এর নাম হলো হজ রান মানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে উমরাও শেষ করবো হজও শেষ করব কিন্তু এহরাম আমার খুলবে না এহরাম শেষ হবে না একই এহরামে হজ প্রথমে আমরা এরপরে বড় হাজ আমি কমপ্লিট করবো এবং শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হাজ শেষ হওয়া পর্যন্ত আমার এহরাম বলবৎ থাকবে বহাল থাকবে এই দোনো প্রকারের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এহরাম থাকতেই হয় তো এটাকে হজ্জ কেরান বলে আর হাজ্জে তোমার তো তৃতীয় প্রকার একজন কলার লাইনে আছেন যে ইনশাল্লাহ কলার সঙ্গে আরাম করে নেন কলা সালামু আলাইকুম সালামু আলাইকুম কলা

جی نست کولار السلام علیکم السلام علیکم و علیکم السلام ورحمۃ اللہ جی مفتشاو اسنه بلا جی بل الحمدللہ الله تعالی شکریہ جی اپنا رتو بلاسم مانستر جو الحمدللہ امر فایل کشن ول اپنا او امی اوضو خور فرې که کوم لږ جستنه ات فرېځه اوضو ځان باندې دی پونی اوضو خور فرې جی اوضو خور افره لږ جستنه ز دې ات فرېځه کی

ঘর থেকে উনি যদি বাইরে যান দুই সপ্তাহ থাকলে উনি কসর পড়তে হবে নমাজ সুন্দর প্রশ্ন আসলে মুসাফির কাকে বলে মুসাফিরের ডেফিনেশন কি মুসাফিরের সংজ্ঞা কি এটা যদি জেনে নেই তাহলে বিষয়টা সহজ হয়ে যায় যে কোনো মুসলমান যদি কেউ তার শহর থেকে অথবা তার গ্রাম থেকে তার বাসস্থান থেকে বের হয়ে যদি সে আটচল্লিশ মাইল দূরে যাওয়ার নিয়তে মানে রওনা করে রওয়ানা হয়ে যায় তাহলে সে রাস্তায় মুসাফির হয়ে যাবে বলে মাইল দূরে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে রওনা করেছে তো সে মুসাফির রাস্তায় তো সর্বাবস্থায় মুসাফির হবেন যদি আপনি যে শহরে যাচ্ছেন সেই শহরটা যদি মিনিমাম আটচল্লিশ মাইল অথবা তার চেয়েও বেশি যদি দূরে হয় তো গণনাটা কোন জায়গা থেকে শুরু করবেন যদি কোনো ছোটো শহরের বাসিন্দা আপনি হয়ে থাকেন তাহলে এই শহরের এরিয়া ক্রস করার সাথে সাথে যেমন হিত্রো এটা লন্ডনের অন্তর্গত নয় লন্ডনের বাইরে হিত্রো লন্ডনের ভিতরে নয় লন্ডনের বাইরে তো একইভাবে ল মোটরওয়েতে যখন মানুষ চলে যায় মানে একটা তো হল যেমন এম টোয়েন্টি ফাইভ পর্যন্ত ধরা যায় এটা লন্ডনের ভিতরে আর এইটা ক্রস করার সাথে সাথে মানুষ লন্ডনের বাইরে চলে যায় কিন্তু লন্ডন শহর বা অন্যান্য বড় বড় শহর এমন রয়েছে যেগুলো তুলনামূলকভাবে বেশ কয়েকটা শহরের চেয়েও বড় এই সমস্ত শহরের বেলায় বিধানটা একটু ভিন্ন যে এক একটা ইন্তজামি ইউনিট যেটাকে আমরা বলতে পারি প্রশাসনিক এরিয়া যেমন এক একটা বাড়া আছে এটাকে এক একটা শহরের সমতুল্য গণনা করে টাওয়ার হামলেট নিউ নিউহাম এই এই এক একটা এরিয়াকে এক একটা শহর এক একটা বাড়া এক একটা প্রশাসন এক একটা ডিস্ট্রিক্টের সমান এগুলো এক একটা অংশ তো এই অংশটা যখন সে কেউ ক্রস করে ফেলবে তাহলে সে সেখান থেকে সে গণনা করতে পারবে বড় শহরগুলোর বেলায় এই বিধান ছোট শহর যেগুলো আছে সেগুলোর বেলায় এই বিধান শহরের এরিয়া ক্রস করার পর যদি আটচল্লিশ মাইল দূর পর্যন্ত কেউ যায় তাহলে সে মুসাফির বলে গণ্য হবে শহরের এরিয়া ক্রস করার পর থেকে রাস্তায় সে অলরেডি সাথে সাথে আটচল্লিশ মাইল বা তার চেয়েও বেশি দূরে যাওয়ার ইচ্ছা যদি কেউ করে রওয়ানা হয়ে যায় তাহলে সে রাস্তায় মুসাফির হবে যেখানে গিয়ে গন্তব্যে পৌঁছবেন যে মঞ্জিল বা গন্তব্যে পৌঁছবেন সেখানে পৌঁছার পর দেখবেন যে এটা কি নিজের ঘর এটা কি কি নিজের বাসা নিজের ঘর নিজের বাড়ি মনে করা হয় যদি নিজের কোনো বাসা হয় নিজের কোনো বাড়ি হয় নিজের বাসা বা নিজের বাড়ি হয় তাহলে একদিনের জন্য থাকেন দুই দিনের জন্য থাকেন আপনি মুকিম হয়ে যাবেন অল্প সময়ের জন্য যদি থাকেন মকিম হয়ে যাবেন যদি এটা নিজের গড় বলে ধারণা না করা হয় অনেক সময় মা ছেলের গড়েই থাকেন এই মার জন্য কিন্তু ছেলের গড়টা নিজের গড় হয়ে যাবে যেহেতু উনার বাসস্থান কিন্তু যদি ছেলে আলাদা হয়ে যান পৃথক হয়ে যান সেপারেট হয়ে গিয়ে থাকেন তাহলে এমন ছেলের গড় মায়ের জন্য নিজের বাড়ি গণ্য হবে না উনি মেহমান হিসেবে গিয়েছেন যদিও ছেলে সম্পর্ক আছে বহাল কিন্তু এটা নিজের বাসস্থান নয় নিজের বাড়ি নয় তো সেই জায়গায় যদি যান তাহলে যদি একজাক্টলি পনেরো দিন এই এক জায়গায় থাকার যদি পরিপূর্ণ সংকল্প থাকে ইচ্ছা থাকে নিয়ত থাকে তাহলে আপনি মোকিম হয়ে যাবেন ফুল মানে পনেরো দিন দুই সপ্তাহ নয় বরং দুই সপ্তাহ তো সাত দিন সাত দিন চোদ্দ দিনে হয় পনেরো দিন যদি ফুল থাকার ইচ্ছা থাকে তাহলে আপনি সেখানে মুকিম হয়ে যাবেন আর যদি নিয়ত থাকে যে এখানে আমি তিন দিন থাকবো অন্যত্র আবার চলেও যেতে পারি নাও যেতে পারি এই ধরনের যদি ডামাডোল অবস্থা হয় মানে একটা পাকাভুক্ত ইচ্ছা নয় তাহলে আপনি মুসাফির থাকবেন কিন্তু যদি এক জায়গায় পনেরো দিন পর্যন্ত থাকার নিয়ত হয়ে যায় তাহলে সেই জায়গাটা নিজের বাড়ি নিজের ঘর নিজের বাসস্থান নিজের বাসা যদি নাও হয় তবুও সেখানে আপনি মোকিম হয়ে যাবেন মুসাফির থাকবেন না রাস্তায় অবশ্যই মুসাফির থাকবেন আশা করি বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে আর সেখানে শুধু ফরজ নামাজের মধ্যে কসর করতে হয় ফরজ নামাজের মধ্যে নফল সুন্নত ইত্যাদিতে কসরের কোনো বিধান নেই শুধু ফরজের মধ্যে কসরের বিধান রয়েছে ফরজের মধ্যেও আবার শুধু চার রাকাত বিশিষ্ট নামাজ ফরজ যেগুলো সেগুলোতে কসরের বিধান রয়েছে তাও আবার যদি একা পড়েন অথবা মুসাফির ইমামের পেছনে পড়েন

سلام علیکم کورانا سلام علیکم سلام علیکم و علیکم السلام ورحمت الله سی امه عمر شکور شما عفوا سی داریمزه خلاکل دوا وایونی بلک سی غاریمزه دانی داری مزه سوری جی داری غاری غاری ته نه خلاکل را نه ته غاری نه افنه داری داری مزه کی بیا دو ا بیا فراق نو پرسنولي سی نه

বিয়ার লাগি হইয়া যেন ধান বাইজি আনবা লাগি বুঝলেনি আর আমার আব্বা এ আমার আব্বারেও আদা করা আমরা আদা করাইন আর এই সময় খালো আমার আব্বায় কিছুই না আর বাদে জিয়ান আনবা লাগি আর বাদে আমার আম্মা মারা গেছে লাস্ট নভেম্বর আমার আম্মা মারা গেছে এখন আমার বাইরে আমরা বিয়া করাইতাম চাইরাম এখন আমরার আব্বাই কি মান না যে আমার আম্মার বাইজি আনবা লাগি

সুন্দর প্রশ্নের জন্য আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটু আপনাদের প্রশ্নের আনসারের দিকে যাচ্ছি তো মুফতি সাহেব একবার প্রশ্ন করেছিলেন যে অজু করার পরে লজ্জাস্থানে হাত চলে গেলে অজু থাকবে কি না দেখেন অজু ভাঙ্গার যেসব কারণ রয়েছে অজু নষ্ট হয়ে যাওয়ার ভেঙে যাওয়ার যে সমস্ত কারণ রয়েছে শুধু লজ্জাস্থানে হাত লেগে যাওয়াটা কোনো কারণ নয় যদি লজ্জাস্থান থেকে কোনো ধরনের ধাঁতু নির্গত হয় তবেই কেবল ওজু ভেঙ্গ ভাঙ্গে না হয় অজু ভাঙ্গে না তো এইটা নিয়ে হাদিসের হাদিসের কিতাবের মধ্যে অনেক লম্বা আলোচনা আছে বিভিন্ন মতামত আছে অন্তত হানাফি মজাব অনুযায়ী মাসুল জাকার দ্বারা ওজু ভাঙ্গে না যদি থেকে ধরনের ইত্যাদি বের না হয় তাহলে শুধু হাত লেগে গেলে অজু ভাঙ্গার কোনো কারণ নেই ভাঙবে না অজু ভাঙ্গার যদি অন্য কোনো কারণ সাথে সঙ্গে না পাওয়া যায় আশা করি ক্লিয়ার হয়েছে আশা করি তো ক্লিয়ার হয়েছে আরেকজন ভাই প্রশ্ন করেছেন ওনার তিনটা প্রশ্ন একটা হলো হজ সম্বন্ধে জানতে চাইছেন বদলি হজ কিভাবে উনি জানতে চেয়েছেন যে হাজ বদল বা বদলি হাজ সম্পর্কে ইসলামের বিধান কী আর কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কি হাজ করা জায়েজ আছে সম্পূর্ণ জায়েজ আছে আসল কথা হলো মানে জিন্দার পক্ষ থেকেও হজ করা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকেও হাজ করা যায় যদি কারো উপর হাজ ফরজ হয় তাহলে নিজে গিয়ে হাজ করতে হয় কিন্তু যদি বয়স বৃদ্ধ হয়ে গিয়ে থাকেন স্বাস্থ্যগত কারণ যদি পিছনে তাকে যেতে পারবেন না অনেকেই বয়স বৃদ্ধ হয়ে গিয়ে থাকেন এক বা অসুস্থতা এসে গেছে এখন নিজের ফর্জ হাজ আদায় করার জন্য নিজে আর যেতে পারছেন না যাওয়া মুশকিল সম্ভব হচ্ছে না জীবিত কেউ যদি তার ফর্জ হাজ আদায়ের জন্য কাউকে নিযুক্ত করেন তাহলে এটাও ঠিক আছে এমন ব্যক্তির পক্ষ থেকেও হাজ করা জায়জ আছে এবং এমন ব্যক্তির জন্য নিজের জীবদ্দশায় নিজে অপারগ হওয়ার কারণে কাউকে নিজের পক্ষ থেকে বদলি হাজ করার জন্য পাঠানো জায়েজ আছে কিন্তু যদি নিজে যাওয়ার সামর্থ্য থাকে তাহলে নিজের জন্য যাওয়াটা জরুরি অথবা কোনো মহিলা মাহরাম পাননি সারাটা জীবনই কোনো মাহরাম উনি পাননি এমত অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেছে চেষ্টা করেছেন তো এরপরে ওনার এই সামর্থ্য হয়ে গিয়েছিল বিদায় তার উপর ফরজ থাকায় এখন তিনি বদলি হাজ করাবেন যদি কোনো মানুষ ইন্তেকাল করেন তাহলে তার পক্ষ থেকে হাজ আদায় করা যদি তার উপরও হাজ ফর্জ হয়ে থাকে তাহলে তার পক্ষ থেকে ওয়ারিশদের জন্য হাজের ব্যবস্থা করা তখন জরুরি হবে যখন তিনি ওসিয়ত করে যাবেন এবং বলবেন যে আমার পক্ষ থেকে যেন হাজ করানো হয় এমন ওসিয়ত যদি করে গিয়ে থাকেন তার উপর যেহেতু ফর্জ ছিল করতে পারেননি আর তিনি যদি ওসিয়ত করেন তাহলেই কেবল ওয়ারিশদের জন্য এটা জরুরি হয় ওয়াজিব হয় ফর মানে আদায় করানোটা আবশ্যকীয় হয় জরুরি হয় কিন্তু যদি তিনি কোনো ভুলের কারণে তার জন্য তো ওসিয়ত করাটা জরুরি ওসিয়ত না করে গিয়ে থাকেন তাহলে সেটা তার গুনাহ বলে গণ্য হয় কিন্তু রেলামাইকার বলেছেন যে তার জন্য উচিত ছিল যেহেতু তার নিজের উপর হাজফরস হয়ে গিয়েছিল এখন তিনি ওসিয়ত করে যাবেন যে আমি করতে পারিনি কোনো অপারগতার কারণে কোনো অসুবিধার কারণে অথবা সময় দিয়ে পারিনি কাফিলতির কারণে হয়নি অবহেলার কারণে হয়ে ওঠেনি যে কারণেই হোক তিনি যদি ওসিয়ত করে যান তাহলে ভালো কথা করাটা তার জন্য ওয়াজিব তার জন্য জরুরি আর ওসিয়ত করলে ওয়ারিশদের জন্য তার পক্ষ থেকে এই মার বা মৃত ব্যক্তির পক্ষ থেকে হাজ করানো জরুরি আর যদি তিনি না করে গিয়ে থাকেন তাহলে ওয়ারিশগণ যদি তার পক্ষ থেকে হাজ করিয়ে নেন আশা করা যায় ইনশাআল্লাহ তার পক্ষ থেকে হজ আদায় হবে এবং তিনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ যাকুল্লাহ সাখার উত্তরটা ক্লিয়ার হয়েছে ওনার আরেকটা প্রশ্ন উপযুক্ত মেয়েকে ঘরে রেখে হজে যাওয়া ঠিক হবে কিনা এটা হলো ধরেন যেখানে সেফটি রবা বিভিন্ন দেশ আছে সেখানে আপনি সেফটির ব্যবস্থা করে যাওয়া জরুরি যদি দেখা যায় যে না নিরাপত্তা না তারা এমন এক শহরে কেউ এসে ঘরে হামলা করে ফেলবে কেউ এসে গরে ঢুকে পড়বে কেউ এমন জায়গা যদি হয় এমন দেশ যদি হয় যদি যদি কোনো দুর্বৃত্ত হাইজেকার টাইপের মানুষ খারাপ মানুষ যদি মনে করে যে এই করে কোনো যে সমস্ত দেশে ল অ্যান্ড অর্ডার বলতে কোনো কিছু নেই আইনি সহযোগিতা বলতে কোনো কিছু নেই যেখানে কেউ এসে যদি হানা দেয় তাহলে আইনি সহযোগিতা পাওয়া যায় না এমন কোন দেশ যদি হয় তাহলে আর যদি এরকম হামলার সম্ভাবনা থাকে তাহলে আপনার উচিত হবে কোনো মাহরম কাউকে এখানে রেখে যাওয়া মাহরম কারো ব্যবস্থা করা অথবা মেয়েকে সেখানে রাখা আর যদি এমন কোনো দেশ না হয় যেমন এইসব দেশ আছে এইসব দেশে একজন স্ত্রীকেও তো রেখে যেতে হয় তো আর রেখে যেতে হয় ইভেন আপনারা দেখেন যে কাজের জন্য পুরুষদেরকে বের হয়ে যেতে হয় তো আপনি ওই সময় যাচ্ছেন হয়তো বিশ দিনের জন্য এখন কাজের জন্য একদিনের জন্য তো যেতে হচ্ছে তো মেয়ে তো করে আছি এই একদিন আপনি যে টাইম শেডিউল বাইরে কাটান এর মধ্যেও তো কেউ কোনো পাপ কাজে লিপ্ত হতে পারে কেউ তো কোনো সমস্যার সম্মুখীন হতে পারে তো হ্যাঁ পুরো পুরো রাত এইভাবে কোনো কোনো সময় পুরো রাত একজন মানুষ গড়ে থাকে না এমনও তো হয় তো আসলে এই সব দেশের মধ্যে আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি কোনো অসুবিধার কারণ নেই যাওয়া জায়েজ আছে যেখানে নিরাপত্তা নাই সেখানে আপনার জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করা কোনো মেহরামকে সেখানে পাহারার জন্য রেখে যাওয়া সেটা তখন কেবল জরুরি হবে আর যদি এরকম কোনো সিচুয়েশন না হয় তাহলে যাওয়া ইনশাআল্লাহ তাহলে জায়েজ আছে আপনার সন্তানাদের ব্যাপারে যদি নিজে স্যাটিসফাইড না হয়ে থাকেন তাহলে যে না এরা তো আমি না থাকলেই সমস্যায় পড়ে যাবে বা এরা খারাপ হয়ে যাবে তাহলে আপনি এই কারণে একটু ডিলেও করতে পারেন আজকে যদি মনে করেন যে নিরাপত্তা নাই অথবা আমি মোটেও স্যাটিসফাইড নই মানে তারা নষ্ট যে হবেই হবে এটা প্রায় বেশিরভাগ সম্ভাবনা এমন সম্ভাবনা যদি থাকে তাহলে অল্টারনেটিভ কোন ব্যবস্থা করবেন আর অথবা বিয়ে আপনার জন্য তখন একটু ডিলে করা জায়গ আছে কিন্তু সাধারণত এই এত বেশি চিন্তায় পড়ার কোন কারণ নেই সাধারণত জেনারেলি এত বেশি চিন্তায় পড়ার কারণ নেই কিছুটা তো আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস রাখতেই হয় আমরা তো সবসময় সন্তান একেবারে চব্বিশ ঘন্টা সঙ্গে থাকি না এবং কিছু সময় তো আমাদেরকে বাইরে থাকতেই হয় তো এই সময়গুলো যদি কেউ গুনাহের কাজে ব্যয় করে তো আমরা আমরা অন্যভাবে চেষ্টা করব। কিন্তু ফুল টাইম তো আর আমরা সঙ্গে থাকতে পারবো না আর এর জন্য আল্লাহ তালা আমরা ওনার প্রশ্নের আরেকটা হয়তো তাৎপর্য থাকতে পারে যে উপযুক্ত দেওয়া একটা দায়িত্ব দায়িত্ব এই আগে না করে হজে যাওয়া কি না আসলে হাজ যদি কারো উপর ফরজ হয়ে গিয়ে থাকে আমাদের সমাজে অনেক ধরনের ভুল প্রথা আছে যতক্ষণ আমার আব্বা হজ করবেন না আমি যাব না এই ধরনের প্রথাগুলোর ব্যাপারে আমি বিগত কয়েকটা প্রোগ্রামে বিস্তারিত আলোচনা করেছি যে হাজ ফরজ হওয়ার জন্য বা হজ হজে যাওয়াটা জরুরি হওয়ার জন্য এইসব কারণকে বাধা হিসাবে মেনে নেওয়ার কোনো শরীর সুযোগ নেই শরীয়তে এগুলোর কোনো অবকাশ নেই যে আমার বড় করেছেন না করেনি আমার উপর যদি ফরজ হয়ে গিয়ে থাকে মেবি আমার আব্বা আম্মার উপর ফরজ হয়নি আমি নিজের কথা বলবো আমার আম্মার উপর হয়তো ফরজ হয়নি ফরজ হয়নি ওনার উপর তো আমি নিজে করেছি উনি করতে পারেননি এখন হয়তো নিজে পাঠানোর ব্যবস্থা করতে পারতাম কিন্তু উনি নিজে এত বেশি অসুস্থ যে উনি নিজে গিয়ে আর হাজ করতে পারবেন না এই শারীরিক অবস্থার উপর ওনার এই সামর্থ্য আননি তো এইভাবে মেয়ে উপযুক্ত এই জন্য আমি হাজ ডিলে করব। এটার কোনো অবকাশ নেই এটার কোনো সুযোগ নেই এটা আলাদা একটা দায়িত্ব এই দায়িত্বের জন্য আমরা খরচ এবং ব্যয় আমরা নিজেরাই বাড়িয়ে নিয়েছি এই যে লক্ষ্য লক্ষ্য নয় কত হাজার হাজার পাউন্ড এক একটা বিয়ের মধ্যে যে খরচ করা হয় ব্যয় করা হয় এগুলো মোটেও জরুরি নয় মুঠেও জরুরি নয় যদি একটা ছেলে যদি একজন বিয়ে করেন তাহলে তার সামর্থ্য অনুযায়ী যদি তিনি একটা আউলিম ওয়ালাউ বিশাহীন আল্লাহ নবী বলছেন যে অলিমা অবশ্য করো যদিও বা একটা বকরি দিয়ে হয় একটা গৌট দিয়েও যদি হয় একটা ছাগল একটা বকরি দিয়েও যদি একটা ওলিমা হয় তবুও তুমি ওলিমা করো তো একটা বকরি জবাই করে ছাগল জবাই করে গৌট জবাই করে এর গোস্ত যদি বাট বিতরণ করে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অলিমা হয়ে যাবে দশ পাঁচ সাতজন মানুষ যদি আপনার ঘরে খেয়ে নেন তবুও এটা ওলিমার দাবি পূরণ হয়ে যাবে সুন্নত আদায় হয়ে যাবে তো মেহেরবাডি তে তো খাওয়ানো জরুরি নয় সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে অযথা ব্যয় করা অপব্যয় করা এক একটা হলের যে পরিমাণ খরচ আর এই কারণে এই কারণে হজ কে ডিলে করা এটা তো কোনো অবকাশ নাই সুযোগ নেই আর এই সমস্ত ইসরাফেরও কোনো অবকাশ নাই ইসরাফ হো জায়েজ নয় অপব্যয় অপচয় সম্পূর্ণ রূপে হারাম জাযাকাল্লাহু খাইর আমরা ব্রেক টাইম হয়ে গেছে এর আগে একটা কল নিয়ে নিব তাহলে করাল আসসালামু আলাইকুম আমার দুই ছোট ছোট দুইটা প্রশ্ন ছিল আমি আমরা তামত্য হজ করতাম তামাত হজ প্রথম ওমরার সাথে সাইক করতে হয় সেখানে তো প্রথম তিন রানে একটু দৌড়তে হয় সেই জিনিসটা জানা কোনটার কোনটার মধ্যে দৌড়তে হয় কিনা মানে একটু তাড়াতাড়ি হাঁটতে প্রথম ওমরা করার সময় তো একটু প্রথম তিন রানে বলছে যে একটু একটু জোরে জোরে হাঁটতে হয় প্রথম তিন রানে তাই না জি আর তারপর সেইটা কি সেম নিয়ম হজ্জ হজের হাজির উমরাত তা করবে সেটাও কি সেম নিয়ম নাকি মানে যে যে তাওয়াফের পরে সাই আছে সেই তাওয়াফের এই বিধান আর যে তাওয়াফের পরে সাই নাই সেই তাওয়াফের এই বিধান নেই কিন্তু কিন্তু ওই হজের হজের যে হজের পাথর মারা পরে দেই তো প্রত্যেকটা পরে তো সাই আছে তাই না হ্যাঁ তো এটা এটা তেও এইভাবে হবে যদি হ্যাঁ সাই যদি আগে করেনেন এটারও তো এই সুযোগও তো আছে সাই আগে করা যায় আচ্ছা স্যার এইটা সেটা যেমন মাথা পাথর মেরে মাথা খামায়ে আপনি অনেক সময় আপনি আরাম খুলে কেটে তো আপ করা যায় নাকি জি জি এটা এটা তো হালাল হওয়ার তো তাওয়াফে জিয়ারত তো 12 তারিখ বিকাল পর্যন্ত করে নিলে করা যায় মানে 12 তারিখ বিকাল পর্যন্ত যাতে কেউ করে নে এই সুযোগ আছে তার জন্য তো আপনি হালাল হওয়ার পরও

এটা হালাল হওয়ার পর করতে পারবে না আচ্ছা থ্যাংক ইউ সেটা জানতে আল্লাহ হাফেজ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারো আপনাদের সাথে দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমরা আল্লাহ কোন কোন নিয়ামত ও